ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলাকালীন সময়ে নিজেদের আধুনিক আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র RS-24 ইয়ার্স মিসাইলের প্রদর্শনী করল রাশিয়া। এই ক্ষেপণাস্ত্রটি 3 থেকে 6টি পৃথক পারমাণবিক বোমা বহন করতে পারে। ন্যাটোর কাছেও এই ক্ষেপণাস্ত্রটি রয়েছে, যেটি SS-29 নামে পরিচিত। আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটি 12,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। 2007 সালে রাশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় মিরনির রকেট উৎক্ষেপণ কেন্দ্র প্লেসেটস কসমোড্রোম থেকে প্রথমে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। রাশিয়া এই ক্ষেপণাস্ত্রটিকে 16 ডিসেম্বর মস্কোর পশ্চিমাঞ্চলীয় তেভার অঞ্চলের ক্ষেপণাস্ত্র ছোড়ার স্থানে মোতায়েন করেছে। ওদিকে ইউক্রেন সীমান্তবর্তী দেশ বেলারুশে দেশটির সৈন্যদের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে রুশ সৈন্যরা। এই সামরিক মহড়ায় ড্রোন দিয়ে গ্রেনেড হামলা চালানো সহ নানা কৌশল প্রদর্শন করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এই মহড়ার উদ্দেশ্য আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক সম্পর্ক উন্নয়ন। বেলারুশের এই সামরিক মহড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে ইউক্রেনে। গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনার নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই থেকে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধ চলছে। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশঙ্কো বলেছেন, সামরিক মহড়ায় অংশ নিলেও রুশ সৈন্যদের সঙ্গে বেলারুশিয়ান সৈন্যরা ইউক্রেনে যুদ্ধ করতে যাবে না। যদিও যুদ্ধ শুরুর সময় বেলারুশ দিয়েই প্রথম ইউক্রেনের উত্তরাঞ্চলে আক্রমণ চালায় রুশ বাহিনী। এছাড়া গত অক্টোবরে ইউক্রেনের সীমান্তের কাছে রুশ সৈন্যদের সঙ্গে অবস্থান নিতে বেলারুশের সৈন্যদের নির্দেশ দিয়েছিলেন লুকাশঙ্কো। তাই বর্তমান পরিস্থিতিতে বেলারুশের সৈন্যরা যদি রুশ সৈন্যদের সঙ্গে ইউক্রেনের উত্তরাঞ্চলে হামলা চালায়, তবে ইউক্রেনের জন্য পরিস্থিতি আরও জটিল হবে। কারণ বর্তমানে ইউক্রেনের সৈন্যরা দেশটির দক্ষিণ এবং পূর্বাঞ্চলে রুশ সৈন্যদের সঙ্গে যুদ্ধ করছে। কাজী আমদাদ, দেশ টিভি।